তো দেখো আজকে আমি চাউমিন বানাবো, তো দেখো কি করে কি বানাই আমি। এটা যেন খারাপ কিছু ভেবো না, এটা হলুদ দেওয়া হয়েছে, তো হলুদটা আমি আগে জলের সঙ্গে দিয়ে দিয়েছি, কারণ মানে পরে আমি হলুদ দেব না আদার সময়, সেই জন্য আমি জলের সঙ্গে হলুদটা দিয়ে চাউমিনটা দিয়ে সিদ্ধ করে নেব। তো তোমরা দেখতে থাকো। তো দেখো চাউমিনটা আমি দিয়ে দিয়েছি, তো আমি এখানে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিয়ে রেখেছি, তো এগুলো তো দিতে হবে, তোমরা তো জানো কি করে বানাতে হয়, তো আমি যেভাবে বানাই সেভাবে তোমাদের সাথে শেয়ার করছি। আমি এভাবেই বানাই চাউমিন, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো চাউমিনটা আমার সিদ্ধ করা হয়ে গেছে, খুব সুন্দর সিদ্ধ হয়েছে, একদম দারুণ হয়েছে। তো এখানে আমি কড়াইটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, তো এখন ডিম ভাজবো, ডিমটা ভেজে তারপরে পেঁয়াজ টেয়াজ ভেজে রান্না করো, তো তোমরা দেখতে থাকো। তো দেখো ডিমটা আমি ফাটিয়ে নিয়েছি, তো ফাটিয়ে রেডি করেছি, তো এখন ডিমটা ভাজবো। তো দেখো ডিমটা ভাজা শুরু করছি, ভুজিয়া করে নিচ্ছি। তো দেখো এখানে পেঁয়াজ লঙ্কা ডিম, তো এখন পেঁয়াজ আর লঙ্কা ভেজে নেবো। দেখো এবার আমি চাউমিনটা দিয়ে দিচ্ছি, দেখো কালারটা কত সুন্দর হয়েছে হলুদটা দিয়েছি বলে। তো আমি কোনো মশলা দিইনি, সিম্পলভাবে রান্না করলাম, তো এটা তো ডিম দেওয়া হয়ে গেছে, তো তো আমার চাউমিন হয়ে গেছে, যাই এখন নামিয়ে গরম গরম খাওয়া শুরু করে দেবো, তো দেখতে থাকবো খাওয়া পর্যন্ত। তো আমার চাউমিন রান্না হয়ে গেছে, তো এখন খেতে বসে গেছি, তো কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কমেন্টে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো বাই।